বহুদিন আগের কথা, ময়নামতি গ্রামের একটি ঘন জঙ্গলে দুজন পুলিশ অফিসার তদন্তে গিয়েছিলেন। ময়নামতি গ্রামের লোকেরা বেশ কয়েক মাস ধরে জঙ্গলের পথে পা রাখতে পারত না, কারণ দ্রুত যাতায়াতের জন্য জঙ্গলের পথটা ছিল সহজ পথ, কিন্তু জঙ্গলের পথে পা রাখলেই হতো মৃত্যু। সেই ভয়ে লোকজন তটস্থ হয়েছিল, কেউ জঙ্গলের পথে পা রাখত না। পুলিশের কাছে গিয়ে নালিশ জানিয়েছে, অনেকবার বলা হয়েছে, কিন্তু কেউ কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই এইবার বাইরে থেকে একজন পুলিশ অফিসার এসেছেন তদন্ত করার জন্য। জঙ্গলের এদিক ওদিক দেখতে দেখতে দুজন পুলিশ অফিসার আলাদা হয়ে যান, দুজন দুই পথে চলে যান। বাইরে থেকে আসা পুলিশ অফিসারটি জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ তার সামনে একটি কালো ছায়া মূর্তি এসে দাঁড়িয়ে পড়ে। তাই দেখে পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন, কে তুমি, এখানে কি করছো? হঠাৎ করে ওই কালো ছায়া মূর্তিটা একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে নেয়, যাকে দেখলে গা একদম শিউরে ওঠে। এই দৃশ্য দেখে পুলিশ অফিসারটি ভয় পেয়ে যায়, কথা বলার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে একটা শব্দও বেরোয় না। এরপর সেই অশরীরী পুলিশটাকে নিয়ে ওপরের দিকে উঠে যায় এবং অন্য পুলিশ অফিসারটি ভয়ে সামনে না গিয়ে দূর থেকে পুরো দৃশ্যটা দেখে। এই ঘটনার কথা গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ থেকে নিষেধাজ্ঞা জারি হয় জঙ্গলের উপর। এরপর থেকে এই জঙ্গলে আর কেউ যায় না।